নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাইছে দ্রুত সংবাদ হোমবারে দেখো চতুর্থ পর্যায়ের নির্বাচন দেখো দহখন রাজ্য 96টা সমষ্টিত হোমবারে ভোট যুদ্ধ হব পোৱাৰে পৰা নির্বাচন আয়োগে প্রকাশ কৰা তথ্য অনুসৰি চতুর্থ পর্যায়ের নির্বাচনত 96টা সমষ্টিত মুঠ প্ৰাৰ্থীৰ সংখ্যা 1718 গৰাকী চতুর্থ পর্যায়ের নির্বাচনত ভাগ্য নির্ধারণ হব বহু কেগৰাকী হেভিওয়েট প্রার্থীর ভিতৰত আছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবে কনৌজ সমষ্টিৰ পৰা নামিছে প্রতিদ্বন্দ্বিতা সোমবারে ভাগ্য নির্ধারণ হব তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর সমষ্টির পর যুজত নামিছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছে বিজেপির প্রার্থী রাজপাতা অমৃতা রয় মমতার দুর্গত নির্বাচনী রণনঙ্কা বজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দিলে পাঁচটাক গ্যারান্টি যেতাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রূপে আছে তেতিয়ালে ধর্মর ভিত্তিত সংরক্ষণের ব্যবস্থা করা নহব বলে হুঙ্কার এস সি এস টি আর ওবিসির সংরক্ষণ কোনেও শেষ করব বলে মন্তব্য প্রধানমন্ত্রী ইয়ার লগতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে থাকালেকে কোনেও সি এ এ বাতিল করব নয় বলেও দিলে হুঙ্কার উত্তর চব্বিশ পরগনার ব্যারেকপুরত নির্বাচনী প্রচার চলায় টি এম সির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহিরাজ্যত অব্যাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার দেওবারে কেজরিওয়ালের দুর্গত মুখ্যমন্ত্রী বজাব নির্বাচনী রণডঙ্কা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের পিছত দিল্লীত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার ভারত সামিল হব বিচারে পাক অধিকৃত কাশ্মীরবাসী ভারতীয় পতাকা লৈ পাকিস্তান সরকারের বিরুদ্ধে পিয়কে বাসিয়ে সাব্যস্ত করলে জঙ্গি আন্দোলন পাক আরক্ষীলে শিল দলিয়ায় লাঠিরে কোবাই আক্রমণ করেছে পাক অধিকৃত কাশ্মীরের প্রতিবাদকারীয়ে পাকিস্তানে পিয়কে বাসীর উপর জাপি দিয়া অত্যধিক করার বোঝা সামগ্রীর মূল্যবৃদ্ধি চূড়ান্ত অনিয়মীয় বিদ্যুৎ যোগান আদিক লৈ পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ পাতি পড়েছে পিয়কে বাসী পাক অধিকৃত কাশ্মীরবাসী এনেবর বিষয়ক লৈ করা প্রতিবাদ নিয়ন্ত্রণের বাবে প্রতিবাদকারীর উপর জঁপিয়ে পড়লে পাকিস্তান আরক্ষী নিরাপত্তারক্ষী পাকিস্তান আরক্ষী নিরাপত্তারক্ষীর বাধা প্রদানের পিছতে আরও অধিক জঙ্গি হয়ে পড়ে প্রতিবাদকারীয়ে ওলোটায় আরক্ষী নিরাপত্তারক্ষী খিল দলিয়ায় লাঠিরে কোবাই আক্রমণ করলে ক্রমাৎ অধিক অবনতি ঘটে পরিস্থিতির জম্মু কাশ্মীর জয়েন্ট আবামী একশন কমিটিয়ে জানা আহ্বানত মুজাফরাবাদত পালিত হয়েছিল হরতাল তথা চকা বন্ধ পাক সরকারের বিরুদ্ধে ওলা আহিছিল বহু লোক পাক অধিকৃত কাশ্মীরের প্রতিবাদী জনতার কার্যসূচী আছিল আর এই প্রতিবাদী জনতার উপর জঁপিয়ে পড়েছিল পাক আরক্ষী পাক আরক্ষীর খিল দলিয়া আক্রমণ করলে প্রতিবাদকারীয়ে পাক আরক্ষীয়ে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করেছিলেন নিয়ন্ত্রণ করব নয় প্রতিবাদকারী কেবল মুজাফরবাদতেই নহয় প্রতিবাদ সাব্যস্ত হয় সামাহানি সেহেনসা মিরপুর রাওয়ালকোট খুরাট্টা তাত্তাপানি আদি অঞ্চলকে ধরে বহু ঠাই ইয়ার পূর্বে পাক আরক্ষীয়ে ভিন্ন স্থানত তালাশী অভিযান চলায় শনিবারে নিশার ভিতরতে জম্মু কাশ্মীর জয়েন্ট আবামী একশন কমিটির কেবাজনও নেতা গ্রেপ্তার করেছিল তারপরে প্রতিবাদমুখর হয়ে পড়ে জম্মু কাশ্মীর জয়েন্ট আবামী একশন কমিটির লোক পাক সরকারের অতিহাজ্যত এতিয়া পাক অধিকৃত কাশ্মীরের জনতায় ভারতত সামিল হবলে দিছে হুঙ্কার পাক অধিকৃত কাশ্মীরত পাক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত হওয়ার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শনিবারে বিহারত নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রীগিয়ে কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী কার্যকালত পাক অধিকৃত কাশ্মীর ভারতত সামিল করার কথা আনহাতে গৃহমন্ত্রী অমিত শাহে নিউজ এইটিনত একটা আছুতিয়া সাক্ষাৎকারত পাক অধিকৃত কাশ্মীরবাসীয়ে ভারতরে সামিল হব বিচারে বলে প্রকাশও করেছিল আর শনিবারে তেলেঙ্গানার নির্বাচনী প্রচার ভাগ লয়ও গৃহমন্ত্রীগিয়ে পাক অধিকৃত কাশ্মীর ভারতত সামিল হওয়ার ইঙ্গিত দিছে কর্তব্যরত আরক্ষীক আক্রমণ করা কেন্দ্র করে মরিগাঁও ভুড়াগাঁও কৌতুলীত ক্ষমা করব অব্যাহত আছে চেপা উত্তেজনা শনিবারে আরক্ষীর উপর আক্রমণ করেছিল একাংশ উদণ্ড যুবকে পথ দুর্ঘটনার পিছতে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে যাওয়া আরক্ষীক আক্রমণ করেছিল স্থানীয় একাংশ উদণ্ডয় শনিবারে গেরুয়া লোক নির্মাণ পথত বালিকহিয়া ডাম্পারৰ খুন্দাত প্ৰাণ হেৰুৱাইছিল কণমানি সাত বছৰীয়া শিশুৱে ডাম্পাৰৰ খুন্দাত শিশুটিৰ মৃত্যু ঘটাৰ পিছতে ক্ষুব্ধ হৈ পৰিছিল স্থানীয় ৰাইজ ইয়াৰ পিছতে অধিক উত্তপ্ত হৈ পৰিছিল পৰিস্থিতি পিছত দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখন এক্সকেভেটরের সহায়ত তুলি আনবলে থানালৈ আরক্ষীয়ে খুঁজিছিল সেই সময়তে ডাম্পারখনত অগ্নিসংযোগ করার চেষ্টা করেছিল একাংশ উদণ্ড যুবকে কিন্তু আরক্ষীয়ে বাধা প্রদান করাত আক্রমণের লক্ষ্য করে ললে উদণ্ড যুবকের দলটোৱে পিছত ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে আটক করেছে কেইবাজনো যুবকক শিবসাগর আমগুড়ি চামগুড়িত পাষাণ পুত্র জীবন্ত জ্বলাই হত্যা করেছে বৃদ্ধা মাতৃ ঘরের চোতালতে খড়ি জাপি দিয়ে জ্বলাই দিলে 60 বছরীয়া মহিলাগুলিক মাতৃ বীণা গগৈ হত্যা করেছে পাষাণ পুত্র মানক গগৈ আমগুড়ি আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে হত্যাকারী মানক হোজাই মৰাঝাৰত আটক আই পি এল জুৱাৰী গ্ৰেপ্তাৰ মৰাঝাৰ দেৱস্থান অঞ্চলত আৰক্ষীৰ অভিযান ধৃত জাকিৰ হুছেইন নিকুজ জামাল মুনাফ আলী আলিমুদ্দিন ফয়জুল হক আনোৱাৰ হুছেইন সেলিমুদ্দিন আৰু ৰফিক উদ্দিনক আটক কৰি সোধাপোছা অব্যাহত ৰাখিছে অভিযোগ অনুসৰি দৈনিক লাখ লাখ টকাৰ বাজি লগাইছিল আটাইকেইজনে মহানগরীর ক্রমাৎ বৃদ্ধি পাবলে ধরেছে চুরি ডকাইতি কাণ্ড দেওবারে বেহারবাড়ির পর এখন ই রিক্সারে চুরি করেছিল শাটার চুরি করে লৈ যাওয়ার সময়তে হাতে লোতে স্থানীয় লোকে ধরলে চুরটো পিছত স্থানীয় লোকে আরক্ষীর হাতত কটাই দিছে
অনলাইন যোগে লটারি টিকট কিনি মঞ্চনৰ বলি হোৱাৰ অভিযোগ কামৰূপৰ দদৰাৰ বিশ্বজিত নামৰ এগৰাকী যুৱক নলবাৰী বৰ বনভাগ কুলমাৰী শিলগুখানী থান লক্ষী মন্দিৰ সাহায্যৰ্থে আয়োজন কৰা উপহাৰ কুপন খেলখনৰ এটা টিকটত উপহাৰ পোৱাৰ পিছতো আনৰ নামত উপহাৰ কৰাৰ অভিযোগ কমিটিৰ বিৰুদ্ধে টিংখাঙৰ কদমনি গাঁৱৰ বিদ্যুৎ ট্ৰান্সফৰ্মাৰৰ ভিতৰত থকা সকলো সামগ্ৰী চুৰি হৈছে শনিবাৰে নিশা গাঁওখনত সংঘটিত হয় চুৰিকাণ্ড যাৰ বাবে এতিয়া এই গাঁওখনত বিদ্যুতেই নাই সাপর 2 কোটি টকার জাল নট সহ আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে ধীর ঘাটর সাহিনুর ইসলাম নামের এটাক নিশা সাপরার বরগোলাত আরক্ষী অভিযান চলায় জাল নোট খিনি হাতালুতে ধরিলে সাহিনুরক আর 7 লাখ টাকা 2 কোটির এই জাল নোট খিনি বিক্রির পরিকল্পনা করেছিল সাহিনুর ইসলামে কলিয়াবর শিবস্থানত শিব মন্দির ধারাবাহিক চুরি হয়েছে একটা মন্দিরতে দুটা দিন দুবারকৈ চুরিকাণ্ড সংঘটিত হয়েছে দিনের ভক্তর রূপত অহা চুরে নিশা মন্দিরত লুটপাট করে সিসিটিভিত বন্দী হয়েছে সমগ্র চুরির দৃশ্য মাছবাটর শিকারীডাঙাত 374 কার্টন বিলাতি সুরা জব্দ করা হয়েছে অরুণাচল প্রদেশের পর গুহাটিল আনি থাকা অবস্থা লালপানী আরক্ষী জব্দ করেছে অবৈধ সুরাখিন জব্দকৃত সুরাখিন বজার মূল্য প্রায় 15 লাখ টাকা ব্রিটেনের হাউস অফ লর্ডসত অসমমূলীয় মহিলা অসমমূলীয় আয়েশা হাজরিকা প্রথমগী ব্রিটিশ ইন্ডিয়ান হিসাবে ব্রিটেনের উচ্চ সদনলৈ মনোনীত হয়েছে ব্রিটিশ উচ্চ সদনলৈ মনোনীত হওয়া আয়েশা হাজরিকা স্কটল্যান্ডর কোডব্রিজর বাসিন্দা আয়েশার পিতৃর বাসগৃহ আছে লক্ষীমপুর রহাত বিজেপির জ্যেষ্ঠ কর্মীসকলে অনুষ্ঠিত করলে এক কার্যকর্তা সম্মিলন কিন্তু এই সম্মিলনের বিষয়ে খবর নাপায় কোনো মণ্ডল বিজেপি সম্মিলনলৈ মতা নহল বিজেপি কার্যকর্তাক এই লৈ রহাত বিজেপি কার্যকর্তাসকলের মাজত আরম্ভ হয়েছে ব্যাপক চর্চা ইয়াকৰ জাজিমুখত গড়ৰ মুক্ত বিচৰণ ওপৰ হগুনপাৰা সোণাই চাপৰিত গড়ৰ মুক্ত বিচৰণক লৈ আতংকিত হৈ পৰিছে স্থানীয় লোক বৰ্তমানেও চাপৰিৰ বনৰ মাজতে গড়টোৱে অৱস্থান কৰি আছে নুমলীগড়ত অব্যাহত আছে হাতী মানুহৰ সংখ্যা দিনে নিশাই যাক যা বন্যহস্তীয় খাদ্যৰ সন্ধানত জনাঞ্চলত প্ৰৱেশ কৰিছে আৰু কৰিছে উপদ্ৰৱ নিশা উজা কৰি থাকি জুই জ্বলা ঘৰৰ লগতে খেতিপথাৰ ৰক্ষা দিবলগীয়া হৈছে কেইবাখনো গাঁৱৰ লোকে শিৱসাগৰৰ বেদবাৰী বোকাবিলত নাহৰ ফুটুকীৰ আক্ৰমণত আহত এগৰাকী লোক আহত লোকজন 50 বছৰীয়া জয়ন্ত চেতিয়া খৰি কাটিবলৈ যাওঁতেই নাহৰ ফুটুকীৰ আক্ৰমণৰ বলি হৈছিলে ভৰ্তি কৰোৱা হৈছে তেওঁ শিৱসাগৰ চিভিলত দিশাং নদীৰ পাৰত এই ঘটনা ক্রমে সুচল হয়েছে লামডিং বদরপুর পাহাড় লাইন 15 দিনের অন্ত জটিংকা লামপুর রেলপথে পণ্যবাহী রেলগাড়ি চলাচল হয়েছে 15 দিনের পূর্বে ধারাষার বরষুণের অহা পানির ঢলে বিধ্বস্ত করেছিল লামডিং বদরপুর পাহাড়িয়া রেলপথের জটিংকা লামপুর আর নিউ হাজাংগাজাও স্টেশনের মাজরে চা পথ শনিবার লামডিং রেল স্টেশনত রেলপথর একাংশ যাত্রীবাহী ক্ষমা করবে একাংশ মালবাহী ট্রেনে চলাচল করে তারপরই পেট্রোল ডিজেল ভর্তি রেল আগরতলালে রওনা হয়েছে একদরে দিনের পোহরত 10 কিলোমিটার গতিবেগ দূরণিপতিয়া যাত্রীবাহী রেলের চলাচল আরম্ভ হয়েছে বাক্সার পাগলাদিয়া নদী পূজার কৃষিকর্ম আরম্ভণি করা হয়েছে প্রকৃতি সন্তুষ্ট করার কৃষক রাইজে প্রতি বছরে করে আছে বাঁধ পূজা কৃষিজীবী রাইজর বিশ্বাস এইদরে পূজা আগবহালে পাগলা নদীয়ে কৃষির বতরত পানিরে পথার উপচাই পেলার বারিষার বতরত বান্ধত কাম করার সময়ত কোনো দুর্ঘটনা সংঘটিত নহয় শিৱসাগৰ বেদবাৰীত বালিবাট আৰু চেঙেলিবাৰী চাৰিআলিত সংযোগী গড়কাপ্তানি পথটো বিধ্বস্ত ৰূপ দেখুৱাইছে দীৰ্ঘদিন ধৰি মেৰামতি নকৰাৰ ফলত পুখুৰী সদৃশ ডাঙৰ ডাঙৰ গাঁত মৰণ ফাণ্ডলৈ পৰিণত হৈছে পথছোৱা শীঘ্ৰে পথটো মেৰামতি কৰাৰ বাবে দাবী তুলিছে স্থানীয় লোকে করিমগঞ্জের লঙ্গাইনৈর খহনিয়ার কবলত ফকিরবজার অঞ্চলের গড়কাপ্তানি পথছোৱাই সদাব্যস্ত পথটোৰ বিগত এবছৰে খহনিয়ার রূপ খহনিয়ার কবলত পৰি বিধ্বস্ত হৈ পৰিছে অতি শীঘ্ৰে পথটোৰ মেৰামতিৰ দাবী জনাইছে স্থানীয় লোকে চাৰিদুৱাৰৰ কয়লাজুলি হৈ গাভৰু সংযোগী পথৰ ওপৰত নাই এখন দলং যাৰ বাবে বিপদসংকুলভাৱে কয়লাজুলি হৈ পাৰ হ'বলগীয়া হৈছে অঞ্চলটোৰ ৰাইজ কেইবাবছৰ পূৰ্বে নৈখনৰ বাহনী পানীয়ে দলংখন উটুৱাই নিয়াত এতিয়া নৈখনৰ বুকুৱেদি অহা যোৱা কৰিবলগীয়া হৈছে স্থানীয় ৰাইজে শীঘ্ৰে নৈখনৰ ওপৰত চৰকাৰৰ এখন দলং নিৰ্মাণৰ দাবী তুলিছে ওদালগুৰি জিলাৰ ভাৰ ভূটান সীমান্তৰ দেলিয়াপাৰা খ্ৰীষ্টানপাৰা আৰু হাতীগড়ৰ তীব্র পানীৰ সংকট পানীৰ অভাৱৰ বাবে কঠীয়া সিঁচিব পৰা নাই কৃষকে এফালে অনাবৃষ্টি আনফালে নলী নাদৰ পানী বন্ধ হৈ যোৱাৰ ফলত অনিশ্চয়তাৰ মাজত দিন কটাবলগীয়া হৈছে হতাধিক পৰিয়ালে গোৱালপাৰা মৰণৈ কাৰীপাৰা মেন্দি আদি অঞ্চলত ভৰি পৰিছে কেইবাটাও অবৈধ ইটাভাটা এইসমূহ অবৈধ ইটাভাটাৰ বাবে দূষিত হৈ পৰিছে গোটেই পৰিৱেশ আৰু ইটাভাটাসমূহৰ বিৰুদ্ধে জিলা প্ৰশাসনে কোনো ব্যৱস্থা নকৰাৰ অভিযোগ স্থানীয় লোকৰ উদুলি মুদুলি ঢকুৱাখনাৰ মহুলি চাপৰি দেওবাৰে ঐতিহাসিক ফাট বিহুৰ অন্তিমটো দিন আৰু অসমৰ প্ৰতিটো জনগোষ্ঠীৰ মিলনথলী চাৰিকৰীয়া নৈৰ চাপৰি মহুলি চাপৰিত আজি অখুন্ন আছে শতিকা গৰকা ফাট বিহুৰ ঐতিহ্যৰ পৰম্পৰা গুৱাহাটীৰ দীঘলী পুখুৰীত দেওবাৰে সাংবাদিকসকলে আয়োজন কৰিছে মুকলি বিহু দীঘলী পুখুৰীৰ পাৰত আয়োজন কৰা এই মুকলি বিহুত ভাগ লৈছে সাংবাদিকসকলে বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে মুকলি বিহুৰ আয়োজন কৰা হৈছে আইআইটি গুৱাহাটীৰ ৰঙালী বিহুৰ পাৰ ভঙা উচা বিহু উপলক্ষে আইআইটি গুৱাহাটীত উলিওৱা হয় বৰ্ণিল শোভাযাত্ৰা ৰঙালী বিহু সমন্বয় যাত্ৰাত অংশগ্ৰহণ কৰিলে ভিন্ন জনগোষ্ঠীৰ লোকে আইআইটি গুৱাহাটীৰ 22 সংখ্যক বিহু ভাগিয়া
ঢেকিয়াজুলির রুজুটি আঞ্চলিক রঙালী বিহুয়া দলের স্বর্ণ জয়ন্তী মহোৎসব আয়োজন করা হয়েছে আর ঢেকিয়াজুলি শহীদ ময়দানত আয়োজন করা হয় স্বর্ণ জয়ন্তী মহোৎসব স্বর্ণ জয়ন্তী মহোৎসবত রাজ্যের পঞ্চাশটা বিহুয়া দলে ভিত্তিক মুক্তি বিহু প্রতিযোগিতাত অংশগ্রহণ করে কুমারপাড়া পাঁচালীত মঞ্চর বহাগী উৎসবর উদযাপন এদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান আর অনুষ্ঠানের পতাকা উত্তোলন করলে কটন কলেজের গণিত বিভাগের প্রাক্তন মুরব্বী অধ্যাপক ডক্টর তারাকেশ্বর চৌধুরী সুবুরিয়া অরুণাচল প্রদেশত হেপাহ রঙালী বিহুর আনন্দ আর অরুণাচল প্রদেশত বসবাস করা লোকসকলে উলহ মালহে উদযাপন করেছে রঙালী বিহু দিন আহার লগ্ন সৃষ্টি কলা কেন্দ্র রঙালী বিহু সম্মিলনে অনুষ্ঠিত করেছে বিহু বিহুত অংশগ্রহণ করেছে অরুণাচল প্রদেশত বসবাস করা লোকসকলে বিশিষ্ট নাট্য অভিনেতা পরিচালক মন্টু কমল বৰুৱাৰ মৃত্যু ঘটিছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত মৃত্যুৰে যুঁজি অৱশেষত এক নিশাক ত্যাগ কৰিলে 12 বছৰ পূৰ্বে এটা পথ দুৰ্ঘটনাত আঘাতপ্ৰাপ্ত হৈছিল অভিনেতাগৰাকী 56 বছৰ বয়সত কৰোণ মৃত্যুক সাৱটিলে ধেমাজিৰ গোগামুখ মহৰি কেম্পত এটা ইণ্টিগ্ৰেটেড পদ্ধতিৰে বিজ্ঞানসন্মতভাৱে গাহৰি মাংসৰ বৃহৎ উদ্যোগ স্থাপন কৰা হৈছে উদ্যোগৰ 2,510 গৰাকী মহিলাক আনুষ্ঠানিক প্ৰশিক্ষণ প্ৰদান কৰাৰ লগতে পৰ্যায় অনুসৰি গাহৰি পোৱালি প্ৰদান কৰা হৈছে 2,510 গৰাকী মহিলাই উৎপাদন কৰা গাহৰিসমূহ SAARPIC প্ৰডিউচাৰ কোম্পানীয়ে পুনৰ ক্ৰয় কৰি সেয়া মাংসৰ লগতে শুকান গাহৰি মাংসৰ বিভিন্ন আচাৰ পৰ্ক মমো তৈয়াৰ কৰি পিছত বজাৰত বিক্ৰীৰ ব্যৱস্থা কৰিছে আৰু এই কোম্পানীটোৰ লগত জড়িত মহিলাসকলে বছৰ লাভাংশও লাভ কৰিব আগন্তুক সময়ছোৱাখিনি ইতিমধ্যে বনহিৰি পৰ্ক নামেৰে কেঁচা গাহৰিৰ মাংস আৰু শুকান গাহৰি গোগামুখৰ বজাৰত উপলব্ধ হৈছে NHPCৰ CSRৰ অধীনত আৰোহণ ফুডছৰ দ্বাৰা পৰিচালিত ধেমাজি লখিমপুৰ আৰু অৰুণাচল প্ৰদেশৰ মহিলাসকলক সাঙুৰি গঢ়ি তোলা হৈছে উদ্যোগটো শিৱসাগৰ নেমগুৰিৰ ভাস্কৰ্য শিল্পী পংকজ ৰাইডঙীয়াৰ অনুপম সৃষ্টি আকৰ্ষণ কৰিছে পৰ্যটকৰ লগতে গ্ৰাহকক পংকজে পেলনীয়া কাঠৰ টুকুৰা কাঠৰ মুঢ়া বাঁহৰ মুঢ়াৰে অসমীয়া সংস্কৃতিৰ সৈতে জড়িত বিভিন্ন সামগ্ৰী তৈয়াৰ কৰি স্বাৱলম্বিতাৰ বাট মুকলি কৰিছে বকো ত্ৰিলোচন সত্ৰৰ নতুন মণিকূট গৃহ উন্মোচন ঐতিহ্যমণ্ডিত চমৰীয়া সত্ৰ সত্ৰাধিকাৰ প্ৰভু নিগমানন্দ অধিকাৰীয়ে মাংগলিক অনুষ্ঠানেৰে মুকলি কৰিলে মণিকূট গৃহটো আৰু দেওবাৰী ত্ৰিলোচন সত্ৰবাসী ভকত বাপ বান্ধৱ আই মাতৃসকলৰ উপস্থিতি নৱনিৰ্মিত মণিকূট গৃহত ভাগৱত স্থাপন কৰা হয় সময়খিনিতে এটা বিৰতি এইটো মাই থান ষ্টিল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে Strong money. Might and steel. Correct. জৈৱিক পদ্ধতিৰে উৎপাদিত ফল শাক পাচলি কল টেঙা বিক্ৰী কৰি স্বাৱলম্বিতাৰ সুন্দৰ নিদৰ্শন দেখুৱাইছে কৃষক শৰৎ চন্দ্ৰ চমুৱা সহস্ৰ বিপ্লৱৰ লগত জড়িত থকা শৰৎ চন্দ্ৰ চমুৱা এতিয়া বৃহত্তৰ পুৰণি গুদাম অঞ্চলৰ ভিতৰতে এগৰাকী আদৰ্শ কৃষক হৈ পৰিছে আৰ্থিক গণতাৰ মাজতো সদ্যঘোষিত উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষা কলা শাখাত উজ্বলিছে কুকী বৰা তেজপুৰ ইনস্পায়াৰ একাডেমীৰ পৰা সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা কুকী আটাইকেইটা বিষয়তে লেটাৰ নম্বৰসহ 92.08 নম্বৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে সৰ্ববান্ধৱ সৌৰভ বৰকটকীৰ সহধৰ্মিনী কৃষ্ণা কলিতা সাপ ধৰাত পাকৈ দেওবাৰে কৃষ্ণা কলিতাই ভিয়গুৰি কলিতা গাঁও নিজ ঘৰৰ বাৰীচুকত এডাল মচুৱা গোম সাপ ধৰি সুৰক্ষিতভাৱে মুকলি কৰি দিলে মে মাহৰ দ্বিতীয়টো দেওবাৰে সমগ্ৰ বিশ্বতে আন্তঃৰাষ্ট্ৰীয় মাতৃ দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে আৰু দেওবাৰে আন্তঃৰাষ্ট্ৰীয় মাতৃ দিৱসৰ দিনটোত চৰ্চিত হৈছে কলিয়াবৰৰ দেওচুৰ চাঙৰ মহিলাসকলৰ শাক পাচলিৰ বজাৰখন বৃদ্ধাৰ পৰা বোৱাৰী জীয়ৰী সকলোলৈকে মাতৃয়ে বজাৰখনত শাক পাচলি বিক্ৰী কৰে 14 মে'ত মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বাৰাণসী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰূপে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দাখিল কৰিব মনোনয়ন দিনৰ 11:30 বজাত মনোনয়ন দাখিল কৰিব 1 জুনত বাৰাণসীত নিৰ্বাচন দিল্লীত আপৰ বিধায়কৰ সৈতে মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ বৈঠক বহি জেলৰ পৰা মুকলিৰ পিছতে দেওবাৰে বিধায়কসকলৰ সৈতে কেজৰিৱালৰ প্ৰথমখন বৈঠক আৰু এই বৈঠকত দিল্লীৰ লোকসভা নিৰ্বাচনক লৈ আলোচনা ভক্তৰ বাবে মুকলি হ'ল বদ্ৰীনাথ ধামৰ দুৱাৰ পৰম্পৰাগত বৈদিক নীতি নিয়ম মন্ত্ৰোচ্চাৰণৰ মাজেৰে মন্দিৰৰ দুৱাৰ মুকলি কৰা হৈছে তিহাৰ জেলৰ পৰা ওলাই শনিবাৰৰ পৰা নিৰ্বাচনী প্ৰচাৰত নামিল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল 25 মে'ত দিল্লীৰ 7টা লোকসভা সমষ্টিত আছে নিৰ্বাচন দিল্লী লোকসভা নির্বাচনক লৈ এতিয়া তুঙ্গত নির্বাচনী প্রচার দেওবাৰে দিল্লী বিজেপিৰ সভাপতি বীরেন্দ্র সচদেৱে পূব দিল্লীত ঘরে ঘরে গৈ দলটোৰ প্রচার অভিযান করে প্রার্থী হর্ষ মালহোত্রা কৈ কৰিলে নির্বাচনী প্রচার উড়িষ্যাৰ সম্বলপুৰৰ নির্বাচনী দৌৰৰ মাজতে লনবল খেলিলে কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধানে লনবলৰ খেলুৱৈসকলৰ সৈতে মত বিনিময় কৰাৰ লগতে সম্বলপুৰ সমষ্টিৰ প্রার্থীগৰাকীয়ে এই খেলৰ মজা লোৱাৰ দৃশ্য দেখা গ'ল
দিল্লী মুম্বাই এক্সপ্রেসওয়েত ভয়াবহ দুর্ঘটনা এখন দ্রুতবেগী বাহনে নিয়ন্ত্রণ হেরুয়ায় দুর্ঘটনাগ্রস্ত হয় আর রাজস্থানের দোসাত সংঘটিত হয় এই দুর্ঘটনায় একটা পরিয়ালের তিনজনের লোকে প্রাণ হেরুয়াইছে 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে অভিলেখ করেছে কামি রীতা শেরপাই নিজরে অভিলেখ ভঙ্গ করেছে নেপালের 54 বছরীয় পর্বতারোহী কামি রীতা শেরপাই দেওবারে পুয়া 7:25 এই অভিলেখ ভঙ্গ করেছে পর্বতারোহীগী পর্যটকে আবদ্ধ করা এখন ফটোয়ে উদঙাই দিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানখনের কহরা মিহিমুখ প্রবেশ দ্বারের নিরাপত্তার সুরুঙ্গা টুরিস্ট গাইড এগারীর হাতত ওয়াকি টকি থাকা ফটো সম্বলিত ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার পিছতে চর্চা লোক আছে গোটাই বিষয় কাজিরঙা কর্তৃপক্ষের বিভাগীয় নিয়ম অনুসরি কোনো লোককে রাষ্ট্রীয় উদ্যানের ভিতর নিবলে দিয়া নহয় ওয়াকি টকির দরে সামগ্রীব তেস্থলত টুরিস্ট গাইডে কেন কাজিরঙার ভিতর ওয়াকি টকি নিবলে পারে তাক উত্থাপন হয়েছে প্রশ্ন রহার পোপোলা পশ্চিম পোলাত উন্নয়নের পপোলা স্বরূপ ওলাই পড়েছে সরকার তথা উন্নয়নের সরকারের আর লোক নির্মাণ বিভাগে নির্মাণ নকরা এটা বিধ্বস্ত পথ মেরামতি করবলে উলাহিল রাইজ নিজে আর বিধ্বস্ত পথটির অঞ্চলটল আহিব নয় এম্বুলেন্স রহার হাতবর গাঁও পঞ্চায়েতর পূব বোলা পশ্চিম বোলা ধোয়া দলনি আদি বৃহত্তর অঞ্চলটির সংযোগী একমাত্র পথ বিধ্বস্ত রূপে জমর যন্ত্রণা ভুয়ে আছে রাইজক বহুবার জনপ্রতিনিধি আর বিভাগীয় কর্তৃপক্ষ পথটির মেরামতির দাবি করার পিছতো নির্মাণ নকরিলে পথছোয়া 13 মে চতুর্থ পর্যায়ের নির্বাচন আজি অন্ত পড়বে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের নির্বাচনী প্রচার চতুর্থ পর্যায়ে দেশের 9 রাজ্যের 96টা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটযুদ্ধ চতুর্থ পর্যায়ের নির্বাচনের ভাগ্য নির্ধারণ হব বহু কেগী হেভিওয়েট পার্টির হেভিওয়েট পার্টির ভিতর আছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবে কানহ সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছে অখিলেশ যাদবর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির বর্তমানের সাংসদ সুব্রত পাঠকে এটা পথ দুর্ঘটনা কেন্দ্র করে তামারহাটত তীব্র উত্তেজনা ঘাইপথের ক্ষুব্ধ রাইজে চলাই দিলে ডাম্পার এখন হিলভটি ডাম্পার অকুণ্ডাত মৃত্যু ঘটিছিল ছাত্র নেতা প্রশান্ত সাহার মৃত প্রশান্ত সাহা সদৌ অসম বঙালী যুব ছাত্র ফেডারেশনের তামারহাট আঞ্চলিকর সাধারণ সম্পাদক আছিল পথ দুর্ঘটনাটির পিছতে শিলভর্তি ডাম্পাৰ সহ চালকে পলায়ন করলে হাতীধুরা নির্মীয়মান 127 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত দুর্ঘটনা দুর্ঘটনার পিছতে উত্তেজিত রাইজে অগ্নিসংযোগ করে আন এখন ডাম্পাৰত নিমিষতে জ্বলি ভস্মীভূত হয় ডাম্পাৰখন নিশা উত্তেজিত রাইজে ঘেরাও করলে তামারহাট থানা 14 বছর ধরে বিদ্যালয়ত উপস্থিত নাই বরাকর এগারী সরকারি শিক্ষক 2010 চনতে নিযুক্তি ঠিকাভিত্তিক নিযুক্তি লাভ করা করিমগঞ্জের তনুজ ধর নামের শিক্ষকজনের বিরুদ্ধে অভিযোগ বাতরি কাকত সাংবাদিক হিসাবে সেবা আগবাইছিল শিক্ষকজনে স্কুললৈ নোযোগাকৈ লাভ করে আসছিল দা দরমহা অসমবাসীর বাবে এটা গৌরব আর ভাল খবর আছে আরুণী কাশ্যপলে আগবা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রেটলি ফেলোশিপ প্রতি বছরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 50 গৰাকীক প্রদান করে আছে এই ফেলোশিপ আর এই সম্মান লাভ করা প্রথমগী আরুণী কাশ্যপ করিমগঞ্জের ঘুগড়া কোনা প্রাথমিক বিদ্যালয় ঠিকাভিত্তিক শিক্ষক আছিল তনুজ কুমার ধর শিক্ষকতার বিপরীতে বরাকর এখন বাতরি কাকতত উপসম্পাদক হিসাবে কর্মরত আছিল পরিচয় লুকা সাংবাদিক হিসাবে নিয়োজিত করে রাখিছিল সরকারি দরমহাও কিন্তু লিছে নির্বাচনের সময় পোহরলে আসছিল বরাকর শিক্ষক কাণ্ডর গোটে ঘটনা জেলা প্রশাসনে প্রকাশ করা তালিকা নাম ওলার পিছতে পোহরলে আহে ঘটনাটি বিদ্যালয় নোযোগাক শিক্ষা সেতু এপত দিয়ে আসছিল উপস্থিতি নিয়মিয়াক সম্পর্ক করিমগঞ্জ জেলা প্রশাসনে চলা আছে তদন্ত মানকাছর চোরাংগরু ভর্তি বাহনের খুন্দাত মহিলার মৃত্যু ফেকা মারি পুয়ায় সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা গো সরবরাহকারী বাহনের খুন্দাত হিতাতে মৃত্যু মহিলার মৃত মহিলাগী শেপালী বেগম আর দুর্ঘটনার পিছতে অঞ্চলটির এটা তীব্র উত্তেজনা পরিস্থিতি দুর্ঘটনা সংঘটিত করা বলেরো পিকআপ ভানখন জব্দ করা হয়েছে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখনের নম্বর MN08J0103 আর দুর্ঘটনাগ্রস্ত বাহনখনত আছিল 5টা চোরাং গরু বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু ঘটিছে গরু এটারও দুর্ঘটনার পিছতে চালক আর হ্যান্ডিম্যানের পলান করলে মুহূর্তে বরাকর জব্দ 7 কোটি টাকার ড্রাগস বরাকর দুটাক স্থানত আরক্ষী চলো অভিযানত জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের ড্রাগস 3 সরবরাহকারীক আটক করেছে কাজিরঙা নিশা আরক্ষী বনরক্ষী চোরাং শিকারীর গুলিয়াগুলির বাতরি বনরক্ষীর গুলি চোরাং শিকারীর মৃত্যুর সন্দেহ করা হয়েছে অগরাতলি বনাঞ্চলের এরাহতি বন শিবিরত গুলিয়াগুলির ঘটনা গড় শিকারের হয়তো সুমাইছিল চোরাং শিকারী কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার গীত বিকৃত রূপত পরিবেশনক কলাগুরুর পুত্র বিধায়ক পৃথ্বীরাজ রাভায় প্রতিক্রিয়া দিছে আফিয়া হাতুনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করাতক শুদ্ধ রূপত পরিবেশন করবলে বুঝাই দিবলে করেছে আহ্বান গহপুরের অন্ধবিশ্বাসের ঘটনার নতুন পাক একাংশ লোকে ভগবানের জ্ঞান করা বগা ঘোড়া দুটাক অব্যাহত আছে প্রতিক্রিয়া শেহতীয়া পোহরলে আছে একটা বিশেষ ভিডিও নিশার অন্ধকারত ঘোড়া দুটা দেখা গেছে সেই সময়তে উপস্থিত আছে অঞ্চলটির রাইজ ঐতিহাসিক ফাট বিহুর আজি অন্তিম দুদিন চারিকরিয়া নদীর পাড়ের মহগুলি চাপরে সমবেত হয়েছে হস্রাড়ি বিহুয়া বিহুবতী ফাট বিহুর মঞ্চত উখল মাখল পরিবেশে বিরাজ করেছে 80 বছর গড়কা কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিভাগীয় হাতি মোহনমালা কর্মৰ পৰা অবসর দিছে কর্তৃপক্ষে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সকলকে বয়সীয়াল বহনীয় হাতি মোহনমালা এতিয়া যেন জিৰণীর সময় আহি পৰিছে চিপাঝাৰত পশ্চিম আখিলা পাৰাত অচিন পোকৰ সন্ত্ৰাস কীটনাশক ঔষধ ছটিওৱা হৈছে যদিও পৰিত্ৰাণ পোৱা নাই গাঁওবাসীয়ে
ধুবুরীর ফলাফলক লৈ ডক্টর নুমল মমিনে দিছে প্রতিক্রিয়া ধুবুরীত আমার অঙ্ক নিমিলে যদিও আমার ফলাফল পূর্বতকৈ ভাল হব বলে মন্তব্য করেছে সংখ্যালঘু ফুট লাভ করার দাবি করলে পদ্মশ্রী বিরুগালার আভার অভিনেত্রী বিদ্যারাও শাস্ত্র বুঝ লৈছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে বিদ্যারাও জি এম সি এইচর পেইন কেবিনেট চিকিৎসাধীন বিরুগালার আভা চিকিৎসাধীন বি বৰুৱা কেন্সার ইনস্টিটিউটক বিরুবালার আভা আর বিদ্যারাও স্বাস্থ্য বুঝলে মন্ত্রীজনে কলে যে দুয়োরে চিকিৎসা খরচ বহন করব রাজ্য সরকারে উল্লেখযোগ্য যে কিছুদিন ধরে দুয়োগী অসুস্থ হয়ে আছে মন্ত্রী পিতু চাতরিকার মহানুভবতা তিতাবরত পিতৃ মাতৃ বিহীন তিনটা কণমানীর ভবিষ্যৎ সুরক্ষার ব্যক্তিগত প্রয়াসত ব্যবস্থা গ্রহণ করেছে ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুকেটার ব্যাংকর একাউন্টত 7,00,000 টাকা 15 বছর ফিক্সড ডিপোজিট করেছে গুৱাহাটী মহানগরীর অব্যাহত আছে ডাম্পার দৌরাত্ম নারেঙ্গী তিনিয়ালি চন্দ্রপুর দিকের তীব্র বেগেরে অহা ডাম্পারে মহতি আনিলে স্কুটি আরোহী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত আরোহীগী ডাম্পারখনে স্কুটিখন প্রায় 100 মিটার চোরাই নিছে দুর্ঘটনার পিছতে নুনমাতি আরক্ষী দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয় ডাম্পারখন জব্দ করেছে আসাম ফ্লাইং ক্লাবর নামত আবন্টিত ধন অপব্যবহার করার ঘটনা তদন্ত আরম্ভ করেছে সিএম ভিজিলেন্সে সেই সময় অবৈতনিক সচিব বিক্রম সিংহ লহকরের বিরুদ্ধে তদন্ত আরম্ভ করেছে পুনৰ ব্যাহত গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী মাজৰ ফেৰী চলাচল ফাঁচিবজাৰ নৈৰ দাঁতিত বালিচৰৰ বাবে চলাচল কৰিব পৰা নাই ফেৰী আৰু জল পৰিবহণ বিভাগৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিছে স্থানীয় লোকে বলাৎকাৰী গ্ৰেপ্তাৰৰ দাবী ডিগবৈ চহৰৰ 38 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অৱৰোধ কাৰ্যসূচী পলাতক বলাৎকাৰী ৰবি শইকীয়া গ্ৰেপ্তাৰৰ দাবীত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গুৱাহাটী প্ৰেছ ক্লাবত সাংবাদিক সীমান্ত ভাগৱতী স্মাৰক বক্তৃতা অনুষ্ঠান সাংবাদিক সীমান্ত ভাগৱতীৰ পৰিয়ালৰ সহযোগত পথাৰ পাব্লিচাৰ্ছৰ সহযোগত এই অনুষ্ঠানৰ আয়োজন কৰা হয় কটন বিশ্ববিদ্যালয়ৰ ষ্টুডেণ্টছ ডে হোমত সংবাদ মেল কটন বিশ্ববিদ্যালয়ৰ এছ আৰ বি হোষ্টেলৰ সন্মুখৰ লগতে কলেজ হোষ্টেল ৰোডত গাড়ী পাৰ্কিং বন্ধ কৰাৰ দাবী ৰাস্তাৰ দুয়োফালে ন' পাৰ্কিং জোনৰ বেনাৰৰ লগতে ট্ৰাফিক পুলিচে পেট্ৰলিং কৰিবলৈ দাবী তুলিছে মংগলদৈৰ 1 নম্বৰ মাগুৰমাৰী চৰত হানিখুচীয়া জনক নৃশংসতাৰে সৈতে ভূমি বিবাদক কেন্দ্ৰকাৰী আৰিফুদ্দিন আলী নামৰ লোকজনক হত্যা কৰিছে ভাতৃ ৰহিম আলীৰ বিৰুদ্ধে অভিযোগ হত্যাকাণ্ড সংঘটিত কৰিয়ে পলায়ন কৰিলে হত্যাকাৰীয়ে সীমা মীমাংসা কৰাৰ বাবে গাধুৱা চাপৰি আৰিফুদ্দিন আলী 1 নম্বৰ মাগুৰমাৰী ভাতৃ ৰহিম আলীৰ ঘৰলৈ গৈছিল বোকাখাটত বিবাহৰ অভ্যৰ্থনাত খাদ্যৰ বিষক্ৰিয়া অসুস্থ হৈ পৰিল শিশুসহ 5 গৰাকী মহিলা খাদ্য বিষক্ৰিয়াৰ সৈতে অসুস্থ হোৱা তাকে বোকাখাটৰ শহীদ কমলামিৰি মহকুমা চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে বৰ্তমান চিকিৎসাধীন আটাইৰ অৱস্থা পূৰ্বতকৈ ভাল বুলি চিকিৎসকে জনাইছে বিশিষ্ট কথাশিল্পী অসম সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি ইমৰাণ শ্বাহক দিল্লীত সন্মান প্ৰদান ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ তৰফৰ পৰা সন্মান প্ৰদান কৰা হৈছে আনুষ্ঠানিকভাৱে আই পি এল 2024ৰ প্ৰথমটো দল হিচাপে প্লে অফত স্থান নিশ্চিত কৰিছে কলকাতা নাইট ৰাইডাৰ্ছে শনিবাৰ নিশা মুম্বাই ইণ্ডিয়ানছৰ বিৰুদ্ধে কলকাতা নাইট ৰাইডাৰ্ছে 18 ৰাণত জয়লাভ সাব্যস্ত কৰে ইয়াৰে সৈতে বিদায় লম নমস্কাৰ এইটো মাইথান ষ্টীল নহয় অঁ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে Strong money. Might and steel. Correct.